শহরে রাত্রি নামে এবার খেলা গোছানোর পালা যে যার মতো ফিরে যায় ঘরে ঘর তাতে অনেক গল্প রাখা গল্পরা কথা কয় গল্পরা গায় গান গল্পরা হাসে পুষে রাখে অভিমান যত রাত্রি বাড়ে শহরে নিস্তব্ধতা নামে ধীর পায় দিনের জমানো অভিমানগুলো ইতিহাস হয়ে যায় ভাবনাগুলো গুছিয়ে বসে দিনের হিসেব গুনে ছড়ানো ছিটানো গল্প নিয়ে শহরে রাত্রি নামে কোথাও বাইরে গেছিলে নাকি ওই দোলনদি ফোন করেছিল ওখানেই গেছিলাম ড্রিঙ্ক করেছো ফ্রেশ হয়ে এসো খাবার গরম করছি আমি শুনছো তোমার বইয়ের রাইটার কপিটা এসছে স্টাডি রুমে রেখেছি দেখো দোলন্দে তোমায় কংগ্রাচুলেশন জানালো প্রথম বই বলে কথা জিজ্ঞাসা করলো অফিস টফিস সামলে এত লেখালেখি করো কিভাবে 11,000 हज़ार का लेवल टूटते हुए हमने दो दिन पहले देखा और ग्यारह हज़ार का लेवल हम आज फिर से टूटते हुए देख रहे हैं आ, लगता नहीं कि कोई स्टॉप यहाँ पर नजर आया है एक बार फिर वहाँ से थोड़ा ऊपर आया पर शायद इन इन लेवल्स का कोई बहुत ज़्यादा मायने नहीं है इस मार्केट में क्योंकि डायरेक्शन जो है वो नीचे की ओर है और जब तक इस भारी गिरावट के बाद हम कम से कम 200, 300, 400 पॉइंट का एक स्ट्रांग बाउंस ना देखें अब तक का शायद हजार के बाद लोग 10,000 हजार के लेवल की बात करते हुए नजर आए दस हजार पाँच सौ हजार सात सौ के आस पास अहम हाँ। लेवल्स कुछ हद तक हो सकते हैं लेकिन जैसे की हमने आज सुबह बात की अपने एक्सपर्ट से अश्विनी का मानना है यहाँ पर की अब काफी नीचे के लेवल्स खुलते हुए नजर आ रहे हैं तीन हजार का लेवल निफ्टी में काफी करीब नजर आ सकता है तीन हजार चार सौ हमने आते हुए जरूर देख लिया है यहाँ पे फिलहाल ये लेवल अब तक होल्ड किया हुआ है लेकिन करीब करीब दो सौ पॉइंट का नुकसान हम देख रहे हैं निफ्टी में तो कहना मुश्किल थी कहाँ तक पहुंच तो पाएगा देखिए पैनिक है घबराहट है जैसे आप सही बोल रहे हैं फ्रॉमेशन पॉइंट मार्केट टूल राइज एन प्रॉब्लम তোমায় একটা কথা বলার ছিল বলবো বলো আজ লেটারটা এসে গেছে কিসের তোমায় বলেছিলাম না সিঙ্গাপুরে কথা চলছিল তো আজ ওরা ফাইনাল অফার লেটারটা পাঠিয়ে দিয়েছে আসলে ভাবতে পাইনি জানো এত তাড়াতাড়ি চলে আসবে এখনো কিছু ডিসাইড করিনি তুমি কি বলছো যাব আমি কি বলবো কেন আরে আজব তুমি অ্যাপ্লাই করেছ পেয়েছো এখন যাবে কি যাবে না সেটা আমায় জিজ্ঞেস করছো কেন তোমার ডিসিশন এটা তো সহজ না মুম্বাই বা দিল্লি না যে যখন তখন আসা যাওয়া করা যাবে তাছাড়া ডিসিশনটা আমাদের দুজনকেই নিতে হবে তাই না তাতে কি তোমার ভালো চাকরি হবে তোমার প্রিয় ল্যাবে তুমি কাজ করবে গুড ফর ইউ আর ক্যারিয়ারটা প্রায়োরিটি রেখেছ বলেই অ্যাপ্লাই করেছ পেয়েছো এখন এসব সব নাটকের কি মানে ক্যারিয়ার প্রায়োরিটি নাটক ক্যারিয়ার ক্যারিয়ার আমি শুরু করেছিলাম আমি তো সিম্পল একটা লাইফে চেয়েছিলাম সবকিছু সব চলছিল তুমি তো আমায় পুশ করেছিলে এগোতে হবে এগোতে হবে একটা রেসের মধ্যে তুমিই আমায় ধাক্কা দিয়ে দিয়েছিলে আর এখন বলছো আমার কারিয়ার আমি নাটক করছি কলেজে জানিস না অফার লেটারের জন্য ওয়েট করছিলাম কত কিছু হয়ে গেল কত প্ল্যান করে ফেললে জানতেই পারলাম না এভাবে কথা বলছো কেন তুমি কাকে জানাবো আর কখন জানাবো আমাদের মধ্যে কি কথা হয় আমাদের মধ্যে সেই সময় বা ইচ্ছা কোনোটাই আছে নিজেদের সাথে বসার তোমার নেই আমার জন্য মানে মানে তুমি ভালোই ঋতু না অমিত আমি তোমার কথাবার্তা বুঝি না দেখো স্পষ্ট করে বলার থাকলে বলো না হয় বলো না ভাবলাম আলোচনা করে দেখব অফারটা স্কিপ করব নাকি তুমি ওখানে শিফট করতে পারবে সেসব নিয়ে কোনো কথাই হচ্ছে না সব কিছু হয়ে যাওয়ার পর আলোচনা করে কি হবে কি সব কিছু হয়ে গেছে জাস্ট অফার লেটারটা এসছে আর কিছু না হওয়ার আগে এত কথাবার্তা আলোচনা করার অর্থ আমি দেখছি না কি যাচ্ছে হঠাৎ দিনেশ জাস্ট জিজ্ঞেস করছি অমিত এটা নিয়ে আমাদের আগেও কথা হয়ে গেছে আমরা কিন্তু প্রমিস করেছিলাম যে দিনেশের প্রসঙ্গটা আর আসবে না আমি শুধু জিজ্ঞেস করলাম সে যাচ্ছে কি না হ্যাঁ বা না বললেই চলে এতে এত কথা কেন আসছে হ্যাঁ কথাটা এত ভালো মনে তুমি বলোনি সেটা তুমিও জানো ভালো মনে বলার মতো কিছু নেই এতে ওটা একটা ফেস ছিল কেটে গেছে কতবার বোঝালে তুমি বুঝবে অমিত বোঝানোর কিছু নেই এতে আজ দুপুরে তোমাকে আর দীনেশকে একসাথে সিসিডিতে দেখলাম একটা কাজে তোমার কলেজের ওখানে গেছিলাম তখন দেখলাম একটা অফিসিয়াল কাজ ছিল তাই মিটিংয়ে ছিলাম সিসিডিতে অফিসিয়াল কাজ মিটিং বাহ আমি জানতাম না যে তোমরা এখনো কন্ট্যাক্টে আছো ভেবেছিলাম এত কিছু হয়ে যাওয়ার পর হয়তো তুমি বুঝবে ভুল ভেবেছিলাম অমিত আমরা সেম প্রফেশনে আছি দেখা হওয়াটা স্বাভাবিক স্বাভাবিক তাই তো জিজ্ঞেস করছি বাইরের প্ল্যানটা দুজনেরই কিনা দুজনের মানে মানে তুমি আর দীনেশ ডোন্ট অ্যাক্ট ইনোসেন্ট প্লিজ আই ইউ ম্যাড ইনসেন ইনসেন ইনসেনের কি আছে যেতেই পারো যাই না আর কি সব প্ল্যান চলছে তোমাদের মধ্যে কি হয়েছে তোমার সবসময় কিছু না কিছু একটা ঝামেলাই হচ্ছে শুধু কি প্রবলেম তোমার আমার প্রবলেম প্রবলেম হচ্ছে তোমার এসব মিথ্যে কথা সামনে এক পিছনে এক এসব আমার প্রবলেম অমিত একদম বাজে বকবে না তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো আরে কিসের লিমিট আর তুমি বলছো লিমিটের কথা লজ্জা করে না এত প্রেম যখন যাও না গিয়ে বিয়ে করো না ওকে শুধু শুধু লুকি লুকি দেখা করে কেন শাট আপ অমিত জাস্ট শাট কেন শাট কেন তুমি যা খুশি করে বেড়াবে আর আমি খালি মুখ বুজে সহ্য করবো তাই না এই যে ঘরে বসে সময় মতো সব কিছু পেয়ে যাচ্ছ সেটা আমি যা খুশি করে বেড়াচ্ছি বলে তাই তো আর দিনেশের সাথে যে ঘুরে ইউ মেন্টালি সিক সিক আই বাট নট চিপ লাইক ইউ শোনো আমার আর মধ্যে যা ছিল সেটা নিয়ে আমি একদম রেগ্রেট করি না আর হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখনও আমাদের দেখা হয় নিজেই না যাক বললে বলার কিছুই নিয়ে এতে কখনো ভেবে দেখেছো এর জন্য কে দেয় ওই সময়টার জন্য কে দেয় কেন আমি দিনেশের সাথে ভাবে ক্লোজ হয়ে গেছিলাম কখনো ভাবার চেষ্টা করেছ তুমি তো তোমার অফিস ক্লাব বন্ধুবান্ধব পার্টি এসব নিয়ে থাকো আর আমি কলেজ লেকচার রান্নাবান্না ঘর গোছানো বাবা মা আত্মীয় স্বজন সামাজিক দায়িত্ব সব যেন আমার দায়িত্ব আমি কি তোমায় বলিনি আমার সাথে যেতে তুমি তো বলতে তোমার ভালো লাগে না এসব না আমার ভালো লাগে না তোমার এসব লোক দেখানো ফেক সোশ্যাল পার্টি তবে আমায় দোষ দিচ্ছ কেন দোষ না তবে তবে আমাকেই কেন মিশতে হবে আমাকেই কেন অ্যাডজাস্ট করতে হবে তোমার সাথে তুমি কি কখনো মিশতে পাও না আমার জগতে সব সময় শুধু সব সবকিছু তোমার পছন্দ মতো হবে তোমার পছন্দ মতো রেস্টুরেন্ট তোমার পছন্দ মতো তোমার পছন্দ মতো আমাকে সাজতে হবে কেন সব জায়গায় শুধু তুমি তুমি আর আমার তো কোনো অস্তিত্বই নেই অমিত একটু আস্তে কথা বললেও শুনতে পাবো শুধু শুধু বাইরের লোকদেরকে জানিয়ে কোনো লাভ তুমি শুধু থাকো কে কি বললো কে কি শুনলো সেসব নিয়ে আমি কি বলছি বা ভাবছি সেসব নিয়ে তোমার ভাবার দরকার নেই তাই তো থামো প্লিজ গলা উঁচু করে লাভ হবে না কেন থামবো আর কি লাভের কথা বলছো তুমি বাহ লাভ না এই যে গলা উঁচু করে নিজেকে বাঁচাবার চেষ্টা করছো নিজেকে বাঁচাবো কার থেকে তোমার এসব শো অফ অ্যাটিটিউড থেকে শো অফ অ্যাটিটিউড তুমি কোনটাকে শো অফ অ্যাটিটিউড বলছো যার বইয়ের একটা অ্যাফেয়ার থাকা সত্ত্বেও তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাকে বাহ কি সুন্দর বললে তুমি আনো আমি গেছিলাম তোমার কাছে কনফেস করতে তুমি তো মহান মহান না তবে তোমার মতো এত স্বার্থপর না স্বার্থপর তো তোমার আমার বয়সের পার্থক্য কত পাঁচ মাস অথচ দেখো সব দায়িত্ব আমার ঘরে চাপিয়ে দিয়ে তুমি নিশ্চিন্তে তোমার জীবন কাটিয়ে যাচ্ছ তোমার বাবা মা আমার বাবা মা সবার শুধু একটাই চিন্তা ও খেয়েছে ও এসেছে ও কেমন আছে আমি তো তোমাদের কাছে টেকিন ফর তাই না কখনো ভাবার চেষ্টা করেনি সকালে ব্রেকফাস্ট একটু বানিয়ে দিবা রাতে ডিনারটা একটু করিনি একটা কিছু স্পেশাল একটা কিছু করে তোমার জন্য তোমার বন্ধুরা প্রায়ই আসতো সেখানেও আমাকে সব কিছু করতে হতো তোমার তো কোনো হুশি থাকতো না একবারও ভেবে দেখো যে আমি এগুলো পছন্দ করি কি করি না কখনো ভাবতে চাওনি তোমার চাপার মধ্যে ক্লান্ত হয়ে গেছিলাম আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম অথচ তোমার কাছে আমার জন্য কোনো সময় ছিল না এখন মনে হয় ভাগ্যিস ওই সময় দিনিস ছিল ভাগ্যিস আমি পাগল হয়ে যেতাম না হয় আমাদের সম্পর্কটা নিয়ে আমি বিন্দু মাত্র লজ্জিত না আর তোমার কাছে তো একদমই না আসলে তোমার প্রবলেমটা কি জানো তো তুমি বড্ড ভীতু কাভার্ড একটা সিম্পল আর হ্যাপি লাইফ ভাবতে তোমার ভয় করে আর করবেই তো তুমি কি দিয়ে নিজেকে হ্যাপি রাখবে বলো তুমি নিজে তো এমটি সারাক্ষণ একটা মুখোশের মধ্যে নিজেকে লুকিয়ে রাখো আগে নিজেকে জিজ্ঞাসা করো তারপরে এসো সম্পর্ক নিয়ে কথা বলতে বুঝলে এখন আমার যথেষ্ট সন্দেহ হয় এই যে লেখালেখিগুলো করো এগুলো কি মন থেকে নাকি জাস্ট শো অফ লোক দেখানোর জন্য রাত্রি গভীর হলে সময় থমকে দাঁড়ায় অপেক্ষায় থাকে স্থবির স্মৃতি গাছ রাত্রি গভীর হলে আধার ছুঁয়ে নেমে আসে প্রেম অকারণে ফাঁকা রাস্তায় রাত্রি গভীর হলে মেঘ নেমে আসে বনে কুয়াশা ঘিরে থাকে পাহাড়ের ঢাল রাত্রি গভীর হলে গল্পরা হেঁটে চলে ধীরে রাত জাগা শহর ডোবে নরম নেশায় রাত্রি গভীর হলে তোমার চোখ ভাসে চোখে না বলা অক্ষরগুলো কবিতা হয়ে যায় Good morning. আমরা যারা দুঃখ জমাই কান্নাপুষি কাঁচের ঘরে অলিক সুখের শব্দ সাজাই ইট পাথরের রাস্তা চুড়ে আমরা যারা একলা ভীষণ মন খারাপের গল্প লিখি অভিমানী শহর ছেড়ে হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখি আমরা যারা লুকিয়ে রাখি কথার মাঝে অনেক কথা রোজ সকালে যত্নে গোছাই রাতের গল্প রাতের ব্যথা আমরা যারা ভালোবাসি পাশাপাশি চায়ের চুমুক গল্প শেষে আঙুল ছুঁয়ে কাছের মানুষ পাশেই থাকুক